ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড দেই ওড়িশা ভিতরে ময়ূরভঞ্জ জেলার প্রবেশ কলা এবং তাপরে ময়ূরভঞ্জ কেউঝর সুন্দরগড় আমার বর্ডর কু লাগিকি তাহা ঝাড়খণ্ড জেলা কু পুনে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য কু কলা এবং এবে বর্তমান তাহা ছত্তিশগড় মধ্যে অবস্থাপিত অছি। তারি ফলরে কালি যে 60-65 কিলোমিটার পবন বেগ রহিব বলে বালেশ্বর জেলার আশা করা যাওতলা পবন হয়েছে, তবে 60-65 কিলোমিটার না হলে 40-45 কিলোমিটার পর্যন্ত কালি পবন রেকর্ড করা যাচ্ছে। আর তারি প্রকোপরে কালি যে 5টা জেলা কু আমি ওয়ার্নিং দেইছিলু যে এই যে অবপাত্র প্রভাবরে হব সেটি 5টি জেলারে মধ্য কালি বর্ষা হয়েছি, ভালো বর্ষা হয়েছি। যেমতি ময়ূরভঞ্জ জেলারে 125 মিলিমিটার আভারেজ বর্ষা হয়েছে হারাহারি, বালেশ্বর জেলারে 97 মিলিমিটার আভারেজ হয়েছে, কেন্দুঝরের 51 হয়েছে, সুন্দরগড়ে 35 মিলিমিটার হয়েছে এবং ভদ্রকরে 23 মিলিমিটার হয়েছে। আজি সকালে মধ্য সুন্দরগড় জেলারে বর্ষা জারি রয়েছে। যদি আপনার দেখবে 200 মিলিমিটার অধিক বর্ষা 3টি ব্লক রয়েছে, বালেশ্বরের ভোগরাই পাখে হয়েছে 226 মিলিমিটার, ময়ূরভঞ্জের বারিপদার 285 মিলিমিটার, 285 মিলিমিটার রেনফল হয়েছে। আমি কালি আপনার কৌতু বালেশ্বর জেলার প্রবল বর্ষা হব বলে, যেহেতু সেটা টিকি উপরে গলা তেমন যে 300 মিলিমিটার রেনফলটা আমি কৌতু বালেশ্বর হব বলে সেটা বারিপদার হল, এবং 100 মিলিমিটর অধিক বর্ষা আমার 37টি ব্লক রয়েছে, যেথর দেখবে বালেশ্বরের হচ্ছে 5টা ব্লকরে বালিয়াপাল, বস্তা, জলেশ্বর, বালেশ্বর, রেমুনা, তা সহিত ভোগরাইরে তো 226 হয়েছে। সেমতি ময়ূরভঞ্জরে 16টা ব্লকরে 100 মিলিমিটর অধিক বর্ষা হয়েছে 16টা ব্লকরে, আউ বহুত অধিক বর্ষা হয়েছে। বহলদা ব্লক রয়েছে 186 মিলিমিটার, কুসুমীরে 179, তিরিংরে 165, উদোলার 144, 164, যশীপুরের 160, এইভাবে 16টি ব্লকরে আমার 100 মিলিমিটার অধিক বর্ষা হয়েছে। বালেশ্বরের 6টি ব্লক রয়েছে। এই অবপাত এরিয়াটাকে প্রথমে কৌছি, তাপরে অন্য এরিয়া কহবা। কেন্দুঝর জেলার 5টি ব্লকরে 50-100 ভিতরে হয়েছে, যোড়ার 99 মিলিমিটার, ঝুমপুরের 96 মিলিমিটার, চম্পুয়ার 71.5, পাটনা ব্লকরে 62, বাঁশপাল ব্লকরে 57, তেলকই ব্লকরে 56 মিলিমিটার বর্ষা হয়েছে। সেমতি 16টা ব্লকরে 100 মিলিমিটার অধিক হয়েছে, গোটে ব্লকরে 226 মিলিমিটার হয়েছে 17টা ব্লক, তাপরে পুনে ব্যালান্স যে ময়ূরভঞ্জের রহিলা 8টা ব্লক, সে ব্লকরে বি 50-100 মিলিমিটার বর্ষা হয়েছে। সারসকোণা 98, সোলিয়াপদা 97, ররুয়া 93, তা মানে ময়ূরভঞ্জ জেলার সর্বাধিক বর্ষা হয়েছে এই 5টা জেলা ভিতরে। বালেশ্বরের মধ্য ভালো বর্ষা হয়েছে, তবে ইয়ারি ফলরে আউ ঝাড়খণ্ডের মধ্য কালি প্রবল বর্ষা হয়েছে। তেমন যা সূচনা মিলছে বর্তমান ঝাড়খণ্ডর গালুড়ি ব্যারেজ্রু 7টি গেট বর্তমান খোলিছেন, 13,000 কিউমেক সম্ভাবনা আছে, 13,000 কিউমেক মানে পাখাপাখি 4 লক্ষ কিউসেক, 4 লক্ষ কিউসেক পানি ছাড়িছেন, যেটা 30 ঘন্টা পরে আম পাখে পৌঁছব। তেমন সুবর্ণরেখা নদীর আমি বন্যা কেতে হব, মধ্যম ধরণ না কোণ হব এনিওয়ে, সে বর্তমান সে আসেসমেন্ট করছেন। তেমন সুবর্ণরেখা নদীরে গোটিয়ে বন্যা আসবার সম্ভাবনা আছে, বন্যার স্বরূপটা কেতে হব ইআইসি তাঙ্কর পরে আপনার জনাই দেবে, বট বন্যা আসবার সম্ভাবনা আছে। বুড়াবলঙ্গরে বর্ষা হয়েছে, তার ফলরে বর্তমান পর্যন্ত বুড়াবলঙ্গরে সেমিতি সমস্যা হয়ে নাই, বারিপদাঠি বর্তমান তাহা বিপদ সংকটর 2 মিটার তলে চালিছে। তেমন আশা করা যাচ্ছে বুড়া বলঙ্গরে অতি প্রবল বন্যা নহিপারে, যদি হব গোটে লো মিডিয়াম ফ্লড গোটে পাস করে, বাট
ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ସମ୍ପର୍କରେ ସ୍ପଷ୍ଟ ଚିତ୍ର ମିଳେ ନାହିଁ। ବୈତରଣୀ ନଦୀରେ ଆମେ ଆଶା କରୁନୁ ସେମିତି ବଡ଼ କିଛି ହେବ ଭଳିଆ, କାରଣ କେନ୍ଦୁଝରରେ ଅପେକ୍ଷାକୃତ କମ୍ ବର୍ଷା ହୋଇଛି, ଯାହାଫଳରେ ବୈତରଣୀ ସିଷ୍ଟମରେ ଆମେ ସେମିତି ଏକ୍ସପେକ୍ଟ କିଛି କରୁନା। ଆଉ ଏଇ ଯେଉଁ କାଲି ଯେଉଁ ବର୍ଷା ହୋଇଛି, ତୀବ୍ର ଅବପାତ ଜନିତ ବର୍ଷା ହୋଇଛି, ସେଥିରେ ତିନୋଟି ଜିଲ୍ଲାରୁ ଚାରି ଜଣଙ୍କର ପ୍ରାଣହାନୀ ହୋଇଥିବାର ଖବର ଆମ ପାଖକୁ ଆସିଛି। ଗୋଟିଏ ହେଉଛି ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ, ଦୁଇ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଛି ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ, ଏବଂ କେନ୍ଦୁଝରରେ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଥିବାର ସମ୍ବାଦ ଜିଲ୍ଲାପାଳମାନେ ମୋ ସହିତ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଟେଲିଫୋନ୍ କରିକି ମୋତେ ଜଣାଇଛନ୍ତି। ଆଉ ମିଡ଼ିଆରେ ଆସୁଛି ଯେ ପାଞ୍ଚ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି, କିନ୍ତୁ ପଞ୍ଚମ ମୃତ୍ୟୁ ବିଷୟରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଜିଲ୍ଲାରୁ ଆମ ପାଖକୁ ତଥ୍ୟ ଆସିନାହିଁ। ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ କନଫର୍ମ ଚାରିଟା ଡେଥ୍, ଆଉ ଏଇ ଚାରିଟା ଯାକ ୱାଲ୍ କୋଲାପ୍ସ ହୋଇକି ହୋଇଛି। ଇଏ ଗଲା ଅବପାତର ଅଞ୍ଚଳ, ତା ଛଡ଼ା ଆଉ ବିଶେଷ କିଛି ହୋଇନାହିଁ। କେତେ ଜାଗାରେ ସୋର ଅଞ୍ଚଳରେ, ଜଳେଶ୍ୱର ଏବଂ ଭୋଗରାଇ ଅଞ୍ଚଳରେ କିଛି ଜାଗାରେ ପୁରୁଣା ଗଛ, ବର ଗଛ ଭଳିଆ ଗଛ କିଛି ଉପୁଡ଼ି ପଡ଼ିଛି, ତାକୁ କାଟିକି ସଫା କରୁଛନ୍ତି, ଏବଂ ଅଳ୍ପ କିଛି ଜାଗାରେ ପାୱାର ପ୍ରୋବ୍ଲେମ୍ ସ୍ଲାଇଟ୍ ଅଛି, ତାକୁ ରିଷ୍ଟୋର କରୁଛନ୍ତି। ଏବଂ ଜିଲ୍ଲାପାଳ କହିଲେ ଆଜି ଅପରାହ୍ନ ସୁଦ୍ଧା ଯାହା କିଛି ବି ଛୋଟ ମୋଟ ଯାହା ହେଇଛି, ଆଜି ଅପରାହ୍ନ ସୁଦ୍ଧା ସବୁ ରାସ୍ତା କ୍ଲିୟର ହୋଇଯିବ ଏବଂ ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ମଧ୍ୟ ରିଷ୍ଟୋର ହୋଇଯିବ। ତାପରେ ଆସିବା ଅନ୍ୟ ଏରିଆରେ। ଇଣ୍ଟରେଷ୍ଟିଂଲି କାଲି ମହାନଦୀର ତଳମୁଣ୍ଡ, ମାନେ ହୀରାକୁଦ ତଳମୁଣ୍ଡରେ ମଧ୍ୟ କାଲି ପ୍ରବଳ ବର୍ଷା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପର୍ଟିକୁଲାରଲି କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲାରେ, ମୟୂରଭଞ୍ଜରେ ତ 125 ମିଲିମିଟର ହାରାହାରି ହୋଇଛି, କିନ୍ତୁ ରାଜ୍ୟରେ ସବୁଠୁ ଅଧିକ ବୃଷ୍ଟିପାତ କାଲି ହୋଇଛି କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲାରେ। 135.5 ମିଲିମିଟର ଆଭରେଜ୍ ରେନ୍ଫଲ୍ ହୋଇଛି ହାରାହାରି। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ 99 ମିଲିମିଟର ପାଖାପାଖି ହୋଇଛି, 98.8 ମିଲିମିଟର। କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲାରେ 92.6 ମିଲିମିଟର। ଦେଓଗଡ଼ ଜିଲ୍ଲାରେ 75.5 ମିଲିମିଟର। ଅନୁଗୁଳରେ 70.7 ମିଲିମିଟର। କୋରାପୁଟରେ 52 ମିଲିମିଟର। ନବରଙ୍ଗପୁରରେ 41 ମିଲିମିଟର। ମାଲକାନଗିରିରେ 40 ମିଲିମିଟର। ରାୟଗଡ଼ାରେ 39 ମିଲିମିଟର। ସୋ ଏଇଭଳି ବର୍ଷା ହୋଇଛି, ତାମାନେ ସବୁଠୁ ଅଧିକ ବର୍ଷା ବୌଦ୍ଧ, କନ୍ଧମାଳ ଏବଂ କଳାହାଣ୍ଡିରେ ମଧ୍ୟ ହୋଇଛି, ଯାହାରି ଫଳରେ ଆମେ ତେଲ ନଦୀରେ କିଛି ଆଶା କରୁଛୁ ଅଧିକ ପାଣି ଆସିବ। ଏବଂ ଖଇରମାଳ ତଳେ ଆମର ମହାନଦୀକୁ ଯେଉଁ ଖଡ଼ଗ, ବାଘ, ସାଲୁଙ୍କି ଏଇ ଯେଉଁ ନଦୀ ଗୁଡ଼ିକ ଅଛି, ଏ ନଦୀରେ ମଧ୍ୟ ପ୍ରବଳ ପାଣି ଆସିବାର ସମ୍ଭାବନା ଅଛି। କିନ୍ତୁ ଇତିମଧ୍ୟରେ ଆମେ ହୀରାକୁଦରେ କାଲି 20ଟା ଗେଟ୍ ଖୋଲା ଥିଲା, ଆଜି ବର୍ତ୍ତମାନ 10ଟା ଖୋଲା ଅଛି, ଏବଂ ଏବେ ଆଉ 6ଟା ଗେଟ୍ ବନ୍ଦ କରିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ସର୍ବୋଚ୍ଚ ଯନ୍ତ୍ରୀ, ଏବେ ବୋଧେ ବନ୍ଦ କରାଯାଉଥିବ। ତେଣୁ ଆଉ ମାତ୍ର 4ଟି ଗେଟ୍ ଖୋଲା ରହିବ, 4ଟି ଗେଟ୍ ଖୋଲା ରହିବ। ତେଣୁ ସେଠୁ ଅତି ବେଶୀରେ 60-62 ହଜାର, ଆଉ ଇରିଗେସନ୍ ଆଣ୍ଡ ଅଦର ମିଶିଲେ 80 ହଜାରରୁ 85 ହଜାର କ୍ୟୁସେକ୍ ପାଣି ମାତ୍ର ହୀରାକୁଦରୁ ଆସିବ। ଏପଟେ ଯେଉଁ ଅଧିକ ପାଣିଟା ଆସିବ, ତାକୁ ନଦୀ ଭିତରେ ଆଡ଼ଜଷ୍ଟ କରିବା ପାଇଁ ହୀରାକୁଦ ଗେଟ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ରଫ୍ଲି ସବୁ ବନ୍ଦ କରାହେଉଛି, କରିଦିଆଯାଇଛି। 4ଟି କେବଳ ଖୋଲା ରହିବ, ଆଉ ଯଦି ଦେଖିବେ ମଧ୍ୟ 4ଟିକୁ ବନ୍ଦ କରିବା, ଆମେ ଯଦି ଏପଟର ଫ୍ଲୋଟାକୁ ଦେଖିବା 4ଟି ମଧ୍ୟ ବନ୍ଦ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରାଯିବ। ଯେଉଁ ସୁବର୍ଣ୍ଣରେଖାରୁ ସେମାନେ ଯେଉଁ କୁଆଡ଼େ ମୁଁ ତଥ୍ୟ ଦେଲି 13,000 କ୍ୟୁମେକ୍, ନାଇଁ ସେଟା ଭୁଲ ତଥ୍ୟ, 13,000 କ୍ୟୁସେକ୍ ନୁହେଁ, 3,000 କ୍ୟୁମେକ୍। 3,000 କ୍ୟୁମେକ୍ ମାନେ 1 କ୍ୟୁମେକ୍ ଇଜ୍ 35 କ୍ୟୁସେକ୍, 1 କ୍ୟୁମେକ୍ ଇଜ୍ 35 କ୍ୟୁସେକ୍। ତେଣୁ ସେହି ଅନୁସାରେ ଲକ୍ଷେ ପାଞ୍ଚ ହଜାର କ୍ୟୁସେକ୍ ଜଳ ଗାଲୁଡ଼ି ବ୍ୟାରେଜରୁ 7ଟି ଗେଟ୍ ଦେଇ ଛାଡ଼ୁଛନ୍ତି। ତେଣୁ ତାଦ୍ୱାରା 100,000 କ୍ୟୁସେକ୍ ପାଣିରେ ସୁବର୍ଣ୍ଣରେଖାରେ ବନ୍ୟା ସମ୍ଭାବନା ହେବ ନାହିଁ। ଯେଉଁ ତେଣୁ ପ୍ରିଭିୟସ୍ ଯେଉଁ ଷ୍ଟେଟମେଣ୍ଟଟା ମୁଁ ଦେଉଥିଲି ସେଟା ଇନକରେକ୍ଟ, ରଙ୍ଗ ଇନଫର୍ମେସନ୍ ଦେଇଥିଲେ ଏଇଟା ଫିଲ୍ଡରୁ, ସେଟା ଏବେ ଭେରିଫାଏ କରାଗଲା। ମାତ୍ର 100,000 କ୍ୟୁସେକ୍ ପାଣି ସୁବର୍ଣ୍ଣରେଖାରେ ଆସିବ ଝାଡ଼ଖଣ୍ଡରୁ। ତେଣୁ ଆମେ ସୁବର୍ଣ୍ଣରେଖାରେ ମଧ୍ୟ
ବନ୍ୟା ସମ୍ଭାବନାଟା ବର୍ତ୍ତମାନ ଭାବୁନ ବର୍ତ୍ତମାନ ଜଣା ନାହିଁ। ବୁଢ଼ା ବଳଙ୍ଗ ଏବେ ବି ତଳେ ଅଛି ଏବଂ ତାର ଯାହା ପାଣି ଆଉ ଦୁଇ ତିନି ଘଣ୍ଟା ଭିତରେ ସବୁ ପାଣି ତାକୁ ଡ୍ରେନ୍ ହେଇ ଆସିବ, ଆମେ ତାପରେ ଜାଣିପାରିବା ବୁଢ଼ା ବଳଙ୍ଗରେ ବନ୍ୟା ହେବ କି ନାହିଁ। ଆଉ ବର୍ତ୍ତମାନ ତ ଲେବୁଲରେ ଆପଣଙ୍କର ଆସିବନି। ଓକେ, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ସେମିତି ଦେଖିଲେ ମହାନଦୀରେ ଆମେ ତଳମୁଣ୍ଡରେ ଯେଉଁ ବର୍ଷା ହେଇଛି ହୀରାକୁଦ ତଳେ, ସେ ପାଣି ଆଉ ହୀରାକୁଦର ଡ୍ୟାମ୍ରୁ ଆମେ ଯେଉଁ ପାଣି ଛାଡ଼ୁଛୁ ମିଶିଲେ ବି ଆମେ ସେଇ 7.5 ଲକ୍ଷ ଭିତରେ ଆମେ ରହିବ ଆମର ମୁଣ୍ଡୁଳି। ଆମେ ସେଇ ଯୋଜନାରେ ଅଛୁ। ବର୍ତ୍ତମାନ ମୁଣ୍ଡୁଳିର ଜଳସ୍ତର 8,25,000 ପାଖେ, 8,30,000 12 ବେଳେ 8,30,000 କ୍ୟୁସେକ୍ ଫ୍ଲୋ କରୁଛି। ଆଉ 2-3 ଘଣ୍ଟା ବେଳକୁ ସେଇଟା 8,00,000କୁ ଆସିଯିବ ଏବଂ ତାପରେ 6 ଘଣ୍ଟା ଖଣ୍ଡେ 8,00,000ରୁ ଟିକିଏ କମ୍ ରହିପାରେ ଏବଂ ତାପରେ ସେଇ 7,500,000ରେ ପ୍ରାୟତଃ ଫ୍ଲୋ ରହିବ। ଆଉ ଯେହେତୁ ଆଜି ଟିକିଏ ଅଧିକ ବର୍ଷା ହେଇଯାଇଛି, ତେଣୁ ଆଶା କରିବା ନେକ୍ସଟ 24+12 ନେକ୍ସଟ 36 ଘଣ୍ଟା ମୁଣ୍ଡୁଳି ପାଖରେ ଆମର ଏଇ 7-7.5 ଲକ୍ଷ କ୍ୟୁସେକ୍ଟା କଣ୍ଟିନ୍ୟୁ କରିବ, ତାପରେ ହ୍ରାସ ପାଇବ। ରେଷ୍ଟ ଅଫ୍ ଦି ଥିଙ୍ଗସ୍, କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ବିଭିନ୍ନ ବିଭାଗ ଯାହା କାମ କରୁଛନ୍ତି ତା'ର ପାୱାର ରେଷ୍ଟୋରେସନ୍ ତ କାଲି କହିଥିଲି, ସେଇଟା ଆଜି ଫିଗର ପୁଣି ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଆସିବ କେତେ ରେଷ୍ଟୋରେସନ୍ ହେଲା। ହେଲ୍ଥ ମେଜର ନିଆହେଉଛି, ଏବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଦପ୍ତରରେ ମଧ୍ୟ ଏ ସମ୍ପର୍କରେ ଆମେ ଆଜିର ସ୍ଥିତି ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ଏବଂ ବେସିକାଲି ଏଇ ଯେଉଁ ଜଗତସିଂହପୁର, ପୁରୀ ଆଉ କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ଯେଉଁ ଅଞ୍ଚଳ, ସେଠି ଯେଉଁ ଗାଁମାନଙ୍କରେ ପାଣି ଘେରରେ ଥିଲା, ପାଣି ଛାଡ଼ି ଛାଡ଼ି ଯାଉଛି, ସେଇ ଗାଁରେ ଡ୍ରିଙ୍କିଂ ୱାଟର ସପ୍ଲାଇଟାକୁ ଆହୁରି ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ପଞ୍ଚାୟତରାଜ ବିଭାଗକୁ କୁହାଯାଇଛି।